শম্ভুকণ্ঠ করে লড়িয়া শব্দ রহিছি প্রমাণ বুঝাইবু তুই বিভিন্ন প্রকার কুহতি কিন্তু পেঠকটা নোলিয়া সাই যেমন পুরীতে এবং নোলিয়া সাই কোটি কেন্দ্রাপড়া সমুদ্র কূলরে যেতে মাছ মাছ মারতি তাকে কুহযায় নোলিয়া। নোলিয়া কাহিকি কুহযায় গাঁ গহলিরে কেউট কুহযায় কৈবর্ত কুহযায় ধরা কুহযায় সমুদ্র কূলরে যে মাছ মারছন্তি ডঙ্গারে তাকে নোলিয়া কাহিকি কুহযায় বাবারে কম্ভু কটক কম্ভু কটক কইলা শম্ভু মানে কম্ভূষণ শিবঙ্ক দরবারে কম্ভূষণ বলে শঙ্খ বাজে কম্ভু কটক হল শঙ্খক্ষেত্র শঙ্খক্ষেত্রর অধিকারী পরম পুরুষ জগন্নাথ স্বামী নয়ন পথগামী বাবারে নোলিয়া কাহাকে কুহযায় এ প্রভুঙ্কর ভক্ত প্রথমে আগে যেতবে যোগী মানে যোগী সম্প্রদায়ের লোক মানে কান ফোড়া যোগী তাকে কান ফোড়ি থাকে সে গোটে সম্প্রদায় তেমন এই শ্রীক্ষেত্র ধামর যে প্রভুঙ্ উদ্দেশ্যে তাঁর জীবিকা জীবনকে সমর্পিত করেছেন সেমানে মাছ মারিবার সঙ্গে ভক্ত ভাবে স্বতন্ত্রতা গণা কইলা শ্রীকৃষ্ণ পদপঙ্কজা শ্রী তহ জনহ সূর্য সূর্যপি খদ্যোতক ইন্দ্র ভিক্ষু বৃহস্পতি জল যথা কন্দর্প দৃশ্য কবি কবি ভগবানকর পদপঙ্কজ আশ্রিত করেছে লোককে সূর্যঙ্কর প্রচন্ড রৌদ্রতাপ জুড়ুজুড়িয়া পোক সহ লাগে ইন্দ্র রাজা হলে বি ভিকারী সদৃশ মনে হরিভক্ত পাখে কন্দর্প বলিয়া সুন্দরিয়া চেহারা মাঙ্কর সদৃশ দেখা যায় হরিভক্ত পাখে তেমন এই কান ফুড়ি নোলিয়া মানে প্রভুঙ্কর ভক্ত রূপে এমনি ভাবে ভক্তি মজি থাকে সমুদ্র গর্ভকে গলা বেড়ে তাঁর কোণী বিপদ নথায় এই হেতু সে কান ফুড়ি থাকে প্রভুঙ্কর ভক্ত হিসাবে টিকি বুঝি বাবা নাবিক ঠিক আছে চলব তেম আমি অপরপক্ষে সখী মানে আসন্তু তারপরে প্রসঙ্গ আপনার।